উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুটি জায়গায় দুষ্কৃতীদের আক্রমণে জখম এক কিশোর সহ দুই। ক্ষুদিরাম পল্লী ও চৌরঙ্গি মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এদের মধ্যে কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজ দানি ফেটে যাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। গতকালে ইসলামপুরে পৌঁছে গিয়েছেন তারা। ছাত্র মৃত্যু ঘটনার তদন্তে রাজ্য সরকার সহযোগিতা করছে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি। গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ছাত্রীর বাবার বিরুদ্ধে অভিযুক্তের স্ত্রীর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কালাবুরু এলাকার ঘটনা। বারুইপুর থানায় অভিযোগ দায়ের, শিশুটির বাবা মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও হিন্দু কিন্তু বিজেপি প্রচারিত হিন্দুত্বে বিশ্বাস করেন না। বিষ্ণুপুরে এক অনুষ্ঠানে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, যখন উত্তরপ্রদেশে দশ দিন ধরে দুর্গাপুজো হবে সেদিন তিনিও রাস্তায় নেমে জয় শ্রীরাম বলবেন। 2016 বিস্ফোরণের পরেই চার্জশিট, তারপরেও কিভাবে দমকল পঞ্চায়েত অফিসের ছাড়পত্র পেল গোবিন্দপুরের বাজি কারখানা, উঠছে প্রশ্ন। অনিচ্ছাকৃত খুন, বিস্ফোরক আইনে মামলা। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি জুট মেলে নিউকুলি লাইনে রাতে মা ও দুই মেয়ে ঘুমিয়ে থাকার সময় ভেঙে পড়ল বাড়ির ছাদ। আহত তিনজনকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 10 বছরের সুমাইয়া সারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত বালিকার মা ও বোন। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে নীলগঞ্জ রোডে তৃণমূলের কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি, গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। পলতায় তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর রহস্য মৃত্যু, রেললাইনের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। হাসপাতালে বিক্ষোভ, মৃতের বন্ধুদের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টিটাগড় থানা। মালদার ইংরেজ বাজারের কালীতলা এলাকায় বোমাতঙ্ক। গতকাল রাত 10:30 নাগাদ রাস্তার ধারে একটি পরিত্যক্ত সুটকেস পড়ে থাকতে দেখা যায়। এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায়। আজ সকালে সুটকেস পরীক্ষা করে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে বম ডিসপোজাল স্কোয়াড। দিনহাটা কলেজের সংঘর্ষে টিএমসিপি কর্মীর মৃত্যু, অভিযোগ তুলতে হুমকি বিধায়কের দাবি পরিবারের, অস্বীকার উদয়নের। বুধবার জেলায় ছাত্র ধর্মঘটের ডাক বিজেপির যুব মোর্চার। পিকনিকের নামে ডেকে নিয়ে গিয়ে এক দিনমজুরকে খুনের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা বেলিয়াতোর গ্রামে। মৃতের নাম হীরেন গড়াই, আটক অভিযুক্ত। খুনের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। প্রতি বছরের মতো এই মহালয়াতেও আনন্দ মেলার আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীতে। এখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই নিজেদের হাতে তৈরি খাবার ও শিল্পকার্য বিক্রি করেন। এক সপ্তাহ ধরে চিকিৎসকের দেখা নেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে। বদলে পরিষেবা দিচ্ছেন নার্সরা, এমনটাই অভিযোগ রোগীদের। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। ভেঙে গেছে সিট, ছাদে ফুটো, দরজার একটা পাল্লা খুলে না। ডাউন বর্ধমান হাওড়া লোকালের বেহাল দশা, ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের। কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো এবার বাঁধিল 563 বছরে। দেবী দুর্গা এখানে পূজিত হন নরসিংহ রূপে। মহালয়ার দিন প্রথা মেনে বাড়িতেই তৈরি হয় পুজোর মিষ্টি। হরিপালের রায়বাড়ির পুজো, দেবী এখানে চতুর্ভুজা। আগের জৌলুস কমলেও পুরনো নিয়ম ও রীতি মেনেই আজও পুজো হয় রায়বাড়িতে। পুরুলিয়ার আদ্রায় সবজি বাজারে দুর্নীতি দমন শাখার অভিযান। উদ্ধার কৃত্রিম রং মাখানো সবজি, আটক দুই কর্মী, অভিযোগ অস্বীকার আড়তের মালিকের। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। জয়পুর রাজবাড়িতে সোনার দুর্গা, সারা বছর লকারে থাকলেও বছরে পুজোর কদিনই সেই কনক দুর্গা দেখার সুযোগ। জেলা দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল পুরুলিয়া জেলা পুলিশ। উদ্বোধন করেন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া। সাজাপ্রাপ্ত বন্দীদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়ায় উদ্যোগী রাজ্য সরকার। পুরুলিয়া জেলা সংশোধনাগারে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মী সংস্থান প্রকল্পের কাজ। সূচনা করলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। মনসা রূপে দুর্গাপুজো, প্রায় 350 বছর ধরে এভাবেই দুর্গাপুজো হয়ে আসছে ফুলঘরা গ্রামে। অটুট স্থানীয় মানুষের বিশ্বাসও।